বিসমিল্লাহিরাহমানিরাহিম। আমাদের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্রের জন্য আন্দোলন এবং ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আন্দোলনে যিনি আমাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করেন, ঢাকা সিটি কর্পোরেশনের অবিভক্ত সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, ঢাকা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক মন্ত্রী এবং ঢাকার মানুষের অত্যন্ত প্রিয়জন সাদেক হোসেন খোকার, দ্বিতীয় এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার সম্মানিত সভাপতি, ঢাকা মহানগর বিএনপি দক্ষিণের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল সালাম আজকের এই সভায় উপস্থিত আছেন, আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধেয়। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত ন্যায়ের পক্ষে, মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে যিনি নিরন্তর সংগ্রাম করে চলেছেন, বাংলাদেশ জাতীয় দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের অত্যন্ত প্রিয় নেতা যিনি অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন, যিনি ঢাকা মহানগর অবিভক্ত মহানগর বিএনপির আহ্বায়ক ছিলেন এবং ভারতের জাতীয়তায় দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব মির্জা আব্বাস, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত প্রিয় স্নেহাস্পদ আমাদের ছেলের মতো আমাদের খোকা সাহেবের ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক এবং প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। সাদেক হোসেন খোকা দু বছর আগে আমাদের কাছ থেকে চলে গেছেন, আমাদের মনে হয় এখনো বোঝায় তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, এই স্টেজে আছেন, রাজপথে আমাদের সঙ্গে আছেন, অথবা কোনো যখন আমরা গল্প করছি, কোনো বৈঠকে বসেছি, তখন তিনি আমাদের মাঝে আছেন। তার জীবনের শেষ সময়ে আমার তার সঙ্গে কিছুদিন থাকার সুযোগ হয়েছিল, আমি নিজে অসুস্থ হয়ে যখন দেশে বাইরে গিয়েছিলাম, আমেরিকায় ছিলাম, তখন তিনি একটু সুস্থ ছিলেন কিন্তু তখন তার চিকিৎসা চলছিল, আর একেবারে শেষ সময় তার ইন্তেকালের কিছুদিন আগে আমি একদিনের জন্য গিয়েছিলাম, তার সাথে দেখা হয়েছিল। প্রতিটি মুহূর্ত তিনি বাংলাদেশের খবর, আপনাদের খবর এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খবর তিনি জানতে চাইতেন। আপাদ মস্তক একজন রাজনীতিবিদ যার মনে মাথার চুল থেখে শুরু করে পায়ের নখ পর্যন্ত রাজনীতি, সেই সাদেক হোসেন খোকা অকালেই আমাদের কাছ থেকে চলে গেছেন। আমাদের যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, আজকের এই ভয়াবহ দুঃসহ একটা রাজনৈতিক পরিস্থিতি পরিবেশ, যখন আমরা ফ্যাসিবাদের কবলে আমরা যখন নিষ্পৃষ্ট হচ্ছি, যখন আমাদের সমস্ত আশাকাঙ্ক্ষাগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, আমরা 1971 সালের স্বাধীনতা যুদ্ধে যা অর্জন করেছিলাম তা কেড়ে নেওয়া হয়েছে, 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে গণতন্ত্রকে ফিরে নিয়ে এসেছিলাম সেই গণতন্ত্রকে কেড়ে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন সম্পূর্ণ বেআইনিভাবে আটক করে রাখা হয়েছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে যখন মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করে রাখা হয়েছে, 35 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে যখন মিথ্যা মামলা, 500-র অধিক আমাদের নেতাকর্মীকে যখন গুম করে ফেলা হয়েছে, সহস্রাধিক নেতাকর্মীকে যখন হত্যা করা হয়েছে, এবং আজকে
আমাদের সমস্ত মানুষের জীবন যেন অতিষ্ঠ হয়েছে, সেই সময় এই ধরনের নেতাকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল। আমরা আমাদের বক্তাদের কাছে যে কথাগুলো শুনছি সেদিকে আমি যেতে চাই না। আমি যে কথাটাই গুরুত্ব আরোপ করতে চাই যে আমাদের আজকে সেই সময় এসেছে যখন আমাদের সাদেক হোসেন কোকা সাহেবের মতো সবাইকে এক একজন সাদেক হোসেন কোকা হয়ে তৈরি হতে হবে। বন্ধুগণ, আমরা আজকে দেখুন এমন একটা দুঃশাসনের কবলে পড়েছি যে আজকে যদি আপনি আজকের খবরের কাগজ খুলে দেখেন কতগুলো খবর দেখবেন, ডিজেল ও কেরোসিনের দাম এক রাত্রি হঠাৎ করেই 15 টাকা বাড়িয়ে দেওয়া হলো। যেখানে ছিল 65 টাকা সেটা করা হলো 80 টাকা, যেটা ছিল 55 টাকা সেটা করা হয়েছে 80 টাকা। এলপিজির দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, আর প্রতি বছর বিদ্যুতের দাম 3-4 বার করে লাফিয়ে লাফিয়ে ওঠে। বাজারে যাবেন কোনো কিছু কেনার জো নেই, প্রতিটি জিনিসের দাম বেড়ে উঠছে। আজকে এই জ্বালানি তেল দাম বাড়িয়ে দিয়ে, ডিজেল এবং কেরোসিন দাম বাড়িয়ে দিয়ে কি করলো? এখন দেখবেন আগামী আজকে ইতিমধ্যে স্ট্রাইক হয়েছে, ট্রাক বন্ধ, বাস বন্ধ, তাই না? কাল থেকে দেখবেন ওই বাস মালিকরা বলবে যে ভাড়া বাড়াও, ভাড়া না বাড়ালে আমরা গাড়ি চালাতে পারবো না। ট্রাকওয়ালা বলবে আমাদের আরো বেশি করে ভাড়া দিতে হবে, নাহলে আমরা ট্রাক চালাতে পারবো না। অর্থাৎ আপনার যে কাঁচা বাজার, আপনার যে চাল ডাল তেল লবণ আছে, সমস্ত কিছুর দাম বাড়তে থাকবে। এই সরকার কতটা দায়িত্ব জ্ঞানহীন হলে, কতটা জনগণের সঙ্গে সম্পূর্ণহীন হলে যে তারা এই ধরনের একটা অমানবিক একটা সিদ্ধান্ত নিতে পারেন। বাংলাদেশে ডিজেল আর কেরোসিনের দাম বাড়ানো হচ্ছে, পার্শ্ববর্তী ভারতে 5 টাকা করে কমিয়ে দেওয়া হয়েছে। যুক্তিটা কি দিয়েছে? আজকে পত্র পত্রিকায় বিভিন্ন যুক্তি দিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। আর আন্তর্জাতিক বাজারে তেলের দাম যখন কমে গিয়েছিল তখন কিন্তু তুমি ভাড়া তেলের দাম বেশি নিয়েছো, কম দাও নাই, তাহলে কি করেছো? ওই টাকা চুরি করেছো। এখন আবার যেটা করছো সেটা হচ্ছে আমাদের পকেট কেটে তোমাদের পকেট ভরাট করছো। বন্ধুগণ, এই সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে, বাংলাদেশের রাজনীতিকে ধ্বংস করেছেই, এখন তারা বাংলাদেশের মানুষের ভবিষ্যৎকে ধ্বংস করছে। দেখেন নির্বাচনের কথা বলে, আজকে পত্রিকাতে দেখবেন গত 7 মাসে এই যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে, এখানে তো বিরোধী দল নাই, কেউ নাই, সেখানে তারাই 87 জন মৃত্যুবরণ করেছে এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ঝগড়া করে, মারামারি করে নির্বাচন ব্যবস্থাটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আজকে বন্ধুগণ তাই বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই। সাদেক হোসেন কোকা একজন নিঃসন্দেহে বর্তমান সময়ের জন্য একটা ব্যতিক্রমী একজন রাজনৈতিক নেতা, যে কথাটা অনেকে বলেছেন যে তিনি শুধু বিএনপির নেতা ছিলেন না, তিনি ছিলেন একটা সর্বজনীন নেতা। এই ঢাকা সিটিতে যারা মেয়র ছিলেন যখন তার কাছে সহযোগিতা পান নাই এমন কোন রাজনৈতিক দল নাই, এমন কোন ব্যক্তি নাই যারা তার কাছে গেছে সহযোগিতা পেয়েছে। আজকে সেই বিষয়গুলোকে আমাদের সামনে রেখে এখানে আমাদের নেতা আব্বাস ভাই আছেন, ঢাকার নেতা, তার নেতৃত্বে আমাদের আমানুর রহমান সাহেব আমাদের নতুন নেতা, ঢাকা শহরের সালাম সাহেব আছেন, মজিনু সাহেব আছে, আমিনুল আছে, এদের নেতৃত্বে আসুন আমরা ঢাকা শহরকে আগের মতো যেমন তারা করেছিলেন গণতন্ত্রের পক্ষে একটা দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলি, এবং এই দুর্গে এমন ভাবে গড়ে তোলা হবে যে ঢাকা নগরের এই গণতন্ত্রের নেতা কর্মীদের কাছে, গণতন্ত্রের পক্ষের লোকদের কাছে, স্বাধীনতা কামীদের কাছে এই ভয়াবহ এই ফ্যাসিস্ট দানবীয় সরকার পরাজিত হবে বন্ধুগণ, ইনশাআল্লাহ। আজকে আসুন আমরা সাদেক হোসেন কোকা সাহেবের আত্মার মাগফিরাত কামনা করছি, এই দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন তাকে অবশ্যই বেহেশত নসিব করেন, এবং তার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক যে আশা নিয়ে, যে অনুপ্রেরণা নিয়ে, যে সতেজতা নিয়ে সেই রাজনীতি এসছে, সে যেন সেইভাবে বাবার মতোই সফল হতে পারে এই প্রত্যাশা করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ দল জিন্দাবাদ। সাদেক হোসেন কোকার স্মৃতি অমর হোক, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক,
দেশের পিতা যে জিন্দাবাদ তার একরামান জিন্দাবাদ।